অনলাইন ইজ কল্ড গোল্ড মাইন। অনেকে অনলাইনকে গোল্ড মাইনের সঙ্গে তুলনা করেছেন। গোল্ড মাইনে যেমন অনেক টাকার সম্পদ থাকে, একই রকমভাবে অনলাইনে অনেক টাকার সম্পদ রয়েছে। অনলাইন কোর্স তৈরি একটি সম্ভাবনাময় পেশা। আমরা একটি পরিসংখ্যান দিয়ে শুরু করতে পারি। থিঙ্কিফিকের ওয়েবসাইটে একটি ডেটা রয়েছে, সেটা হচ্ছে সামগ্রিকভাবে তাদের ব্যবসা 221% বেড়েছে কোভিড-19 শুরুর দিকে। থিঙ্কিফিক হচ্ছে একটা অনলাইন কোর্স প্ল্যাটফর্ম, এটা আমেরিকান একটা কোম্পানি। সো তাদের এই তথ্য থেকে আমরা বুঝতে পারি অনলাইন কোর্স ব্যবসা একটি সম্ভাবনাময় ব্যবসা বা সম্ভাবনাময় পেশা। আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটের কথা চিন্তা করি, অনলাইন কোর্স ওয়ার্ল্ড মার্কেট বর্তমানে এর ভ্যালুয়েশন $200 বিলিয়ন বেশি। আগামী 5 বছরের মধ্যে বিশেষজ্ঞরা বলেছেন, প্রেডিক্ট করেছেন, এর প্রায় ডাবল, দ্যাট ইজ $375 বিলিয়ন হতে পারে। আমরা যদি ইনভেস্টমেন্ট এবং প্রফিট অ্যানালাইসিসের ক্ষেত্রে বলি, অনলাইন কোর্স বিজনেসের ক্ষেত্রে লোয়ার ইনভেস্টমেন্ট বাট প্রফিট ইজ হায়ার। সো অনলাইন কোর্স তৈরি করার মাধ্যমে আপনি বিপুল পরিমাণ সম্পদ অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আপনার দক্ষতাকে তুলে ধরতে পারেন। কিন্তু এর জন্য দুটো জিনিস দরকার। এক নম্বর হচ্ছে কোন একটা বিষয়ে আপনার ভালো দক্ষতা থাকতে হবে, যেমন হতে পারে আপনি মিউজিক শেখানো অথবা ছবি তোলা অথবা লেখা। 2 নম্বর হচ্ছে আপনি যদি অন্যকে পড়ানো পছন্দ করেন, এটা একটা ভালো গুণ হতে পারে। এই দুটি গুণ, একটা হচ্ছে কোনো একটা বিষয়ে দক্ষতা, আর একটা হচ্ছে অন্যকে শেখানো পছন্দ করা। এর মাধ্যমে অনায়াসে আপনি 1-3 লক্ষ টাকা উপার্জন করতে পারেন। কিন্তু কোশ্চেন হচ্ছে হাউ, কিভাবে? এর প্রথমে আমি বলবো, এর জন্য অনেক অনলাইন কোর্স ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম রয়েছে, যেমন থিঙ্কিফিকের কথা আমি বলেছি, কাজাবি, কোর্সেরা, ইউডেমি, টিসেবো, এগুলোতে আপনি তৈরি করতে পারেন, অথবা WP-র মাধ্যমে আপনি নিজেই একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন catadu.com-এ গিয়ে, জাস্ট ফাইন্ড হাউ টু ক্রিয়েট দ্য অনলাইন কোর্স। অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্কে দেওয়া আছে সেখান থেকেও আপনি জানতে পারবেন। এ ব্যাপারে আপনার আরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে লিখতে পারবেন। থ্যাংক ইউ।